আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস দশমিনা কর্মরত আছে। আপনার এটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষক জনাব মোহাম্মদ সুলতান সর্দারের বাগান, আম বাগান। উনি এখানে মিষ্ট ফল বাগান করছে। আম বাগানের পাশাপাশি উনি এখানে পেয়ারা আছে, ভিতরে গেলে দেখবেন আনারস আছে, আম বাগানের নিচে ছায়াযুক্ত স্থানে আনারস আছে। তারপর এই এখানে উনি সবজি চাষ করে, বিভিন্ন ধরনের সবজি চাষ করে। এবার বাড়ি বেগুন বারো চাষাবাদ করছে। আমরা উপজেলা কৃষি অফিসের তরফ থেকে ওনাকে সর্বদা পরামর্শ দিয়ে থাকি এবং সবসময় ওনারে সহযোগিতামূলক ডাকে এবং ওনাকে এবং ওনার স্ত্রীকে দুজনই উপজেলা কৃষি অফিস থেকে যাইয়া বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। ও আচ্ছা, তো আসলে আমরা জানতে চাচ্ছি যে আসলে বরিশাল পটুয়াখালীর মতো একটা জায়গায়, মানে যেহেতু দশমিনা উপজেলায়, এইদিকে যে আম বাগানের উপরে যে একটা আসলে মানুষের অ্যাট্রাকশন, এইটা আসলে আপনার কাছে কেমন লাগতেছে? না, অবশ্যই এটা ভালো উদ্যোগ। বাণিজ্যিকভাবে আম বাগান উপজেলা কৃষি অফিসের হাত ধরেই আছে, উঠছে। ওনার পাশাপাশি এখানে ওনার দেখা দেখি বিভিন্ন লোকে আম বাগান করছে। পাশাপাশি মুতাহার বিডিআর আছে, সে করছে, কাজী আনিস আছে, শাহ আলম আছে, শাহ আলম জমাদ্দার রণগোপাল দি ইউনিয়নে, কাজী সরোয়ার আছে, এরকম আরও অনেক চাষি আছে যে যাদেরকে আমরা উপজেলা কৃষি অফিস বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা ওনাদেরকে প্রাথমিক অবস্থায় এই আম বাগান করার জন্য আমের কলম সংগ্রহ করে দিছি। এবং বিভিন্ন জাতের যে এখানে দেখবেন বাড়িফোর আছে, বাড়িফোর কাঁচা মিঠা আম যেটা, বা আপনার বাড়ি আট, তারপর বাড়ি এগারো আছে, বাড়ি তিন আছে। এই যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের মাধ্যমে ওনাকে দেওয়া হয়েছে। উনি নিজে ক্রয় করে একটা গাছও লাগায় নাই, সব আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে। আসলে বুঝতে পারছি, এখন বিষয়টা হচ্ছে যারা নতুন যদি কোনো লোক যদি বাগান করার জন্য আগ্রহী হয়, এই ক্ষেত্রে আপনাদের আসলে কিরকমের তাদের প্রতি অ্যাট্রাকশন থাকবে, কিরকম নির্দেশনা থাকবে, মানে কিরকমের তাদের অনুপ্রেরণা দেবেন এই বিষয়ে? আপনাদের এই সংবাদ দেখার পরে যদি কোনো উপজেলা কৃষি অফিস দশমিনার কর্তৃক, দশমিনা উপজেলার ভিতরে কোনো কৃষক যদি আম বাগান বা যে কোনো ফল বাগান, সেটা মালটা হোক, বড়ই হোক, পেয়ারা হোক, চাষাবাদ করতে আগ্রহী হয়, তারা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবে। আমরা তা যে ইউনিয়নে আছে, প্রত্যেক ইউনিয়নে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, যে ইউনিয়নে ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তার জমিনটা দেখবে, আসলে জমিনটা বাগান করার মতন উপযুক্ত কিনা। যদি উপযুক্ত হয় তাহলে আমরা তাকে যে ধরনের বাগান করার উপযুক্ত, সেটা আম বাগান হইলে আম বাগানের পরামর্শ দিব। আম বাগানের পাশাপাশি যদি দেখি যে না, সেটা যদি পেয়ারার জন্য উপযুক্ত হয়, পেয়ারা চাষ করতে বলবো বা বড়ই চাষ করার জন্য আমরা বলবো। এবং আমাদের তরফ থেকে আমরা যতদূর পারি তাদেরকে সহযোগিতা করবো এবং সবসময় তো পরামর্শ তো দিবই। আচ্ছা, তো আপনার কি মনে হয় যে আরো দুই চার পাঁচ বছরের মধ্যে যে আমাদের কি বরিশাল পটুয়াখালী থেকে অন্য কোনো জায়গায় কি আম রপ্তানি করা সম্ভব হবে? হ্যাঁ, ইনশাল্লাহ সম্ভব। এই 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 যে এবছরে আলহামদুলিল্লাহ ভালোই আমের ফলন আসছে। উনি যদি আরেকটু পরিচর্যা করতে পারতো, যে আম ব্যাগিনিং পদ্ধতিতে রাখতে পারতো বা বিষমুক্ত যে একদম উৎপাদন করা যায়, তাহলে এই আম আমরা বাহিরেও রপ্তানি করতে পারি। তাহলে আমরা একচুয়ালি আশাবাদী, যেহেতু আমরা আগে দেখা যাচ্ছে আমাদের রাজশাহী অথবা অন্যদিক থেকে আমাদের এইদিকে আম আসতো, এখন আমরা যদি এইদিক থেকে রপ্তানি করা যায় তাহলে তবে এদিকের লোকজন আরো স্বাবলম্বী হবে, এটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, অবশ্যই স্বাবলম্বী হবে। এবং একটা জিনিস কি, এখানে যে আমাদের যে রাজশাহী থেকে যে আমগুলো আমাদের বাজারে পাওয়া যায়, এই আমটার দাম ওনাদের চেয়ে অনেক কম। ওনারা এই আমটা ১০০ টাকা কেজির নিচে বিক্রি করে না পাকলে, এবং ওনাদের আম অর্ডার দিয়ে বিভিন্ন মাধ্যমে নিয়ে যায়। উপজেলার বিভিন্ন কর্মকর্তারা নেয় বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, তারা আইসা ওনাদের আম ১০০ টাকা কেজি এখান থেকে মাঠ থেকে গাছ থেকে তুলে নিয়ে যায়। কিন্তু দেখা যায় তখন আমাদের দেশে আম ৫০ টাকা কেজি কিনতে পাওয়া যায় রাজশাহীর আমটা, এবং এই আমটা একটু সুস্বাদু এবং বিষমুক্ত হয়, কেমিক্যাল মুক্ত পাওয়া যায়। যেমন আপনি যখন আসবেন, যখন দেখবেন যে আপনি ৫ কেজি আম নেবেন, আপনার নিজ হাতে আমটা নিতে পারতে আসেন, গাছ থেকে পেরে আপনি নিজেই নিতে পারবেন, যার কারণে ওনাদের আমের চাহিদাটাও বেশি এবং ফলনও বেশি। ফলন আমের ফলন আমাদের এলাকার সবচেয়ে ভালো। স্যার, আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে অনেকে আছে, অনেক বাগানদার আছে যারা আসলে মানে অপরিপক্ক আমগুলো তারা মেডিসিন দিয়ে পাকাইয়ে তারপর বিক্রি করে, এদিক থেকে আপনাদের কোনো কিছু বলার আছে? না, এটা এটা তো অবশ্যই অসাধু ব্যবসায়ী যারা আছে তারা করে, কিন্তু এটা করা ঠিক না। যেমন আমার এই যে কৃষক, উনি এই কাজটা করে না। উনি আম গাছ থেকে পারবে কখন, যখন পরিপক্ক অবস্থা হবে তখন, এবং খুব সুন্দরভাবে পারে। যে নামায় পরে যে ছেঁচা খাইবে ওই অবস্থায় যে না হয়, আমটা উনি খুব যত্ন সহকারে, আপনি এই আম তো হাত দিয়েই পারা যায় সব, আর অপরিপক্ক আম উনি বিক্রি করে না। হ্যাঁ, একটা জানতে চাচ্ছে, সেটা হচ্ছে এই আম যখন পরিপক্ক হবে
আসলে দূর থেকে কেউ যদি আম নিতে চায় হয়তো বা ব্যবসা করার জন্য অথবা নিজেদের খাওয়ার জন্য, তো সেক্ষেত্রে তাদের মানে আসার এবং তাদের সাথে যোগাযোগ করার কোনো ওয়ে আছে কিনা? এই কৃষক সুলতান সর্দারের সাথে যোগাযোগ করতে পারে, অথবা তারা যদি আমার ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া যাবে কুরিয়ার মাধ্যমে, বা উপজেলা কৃষি অফিসে যদি কোনোভাবে যোগাযোগ করতে পারে তারা। তো সো ভিউয়ার্স, আমরা আসলে এটা বরিশাল পটুয়াখালীর দশপিন উপজেলার একটা কৃষক সুলতান সর্দার একটা আম বাগানে উপস্থিত হয়েছি। এখানে একচুয়ালি শুধু আমই না, সব পাশাপাশি অন্য অন্য রকমের অনেক রকমের ফল আছে। তো বিশেষ করে এখন যেহেতু আমের মৌসুম, আমের সিজন আসছে, তো সেই ক্ষেত্রে যদি আপনারা কেউ আম নিতে চান এখান থেকে একবার পরিপক্ক কোনো মেডিসিন ছাড়া, তো হয়তো বা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, স্যারের নাম্বার দিয়ে দেবো, অথবা বাগানের যে মালিক আছে তার নাম্বারটা দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আর এখানে অ্যাকচুয়ালি যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো, আমার মনে হয় যে বাগান থেকে একেবারে সাথে সাথে গাড়িতেই তুলতে পারবে, মেইন রোডের পাশে যেতে পারবে, পরে আবার তারা আনারস নিতে পারবে। আমাদের এখানে জলডুগি আনারস আছে, খুব ভালো আনারস, কোনো মেডিসিন হয় না, কিছু হয় না, তারা আসবে আইসা নিজেরা কেটে নেবে। উপর থেকে দেখা যাবে যে আনারসটা কাঁচা, কিন্তু কাটার পরে ভিতরে দেখবে লাল, ভিতরে হলুদ কালার আসবে এবং কি ভরা কিভাবে আমের বাগান করবেন বা অন্য কোনো ফলন করবেন, এটা তারা ভালোটা পরামর্শ তারা দিয়ে থাকবে। তো ঠিক আছে স্যার, আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আপনার সুন্দর মনোরম এবং একটা পরিবেশের মধ্যে সুন্দর উপস্থাপনা করার জন্য।